আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ রাস্তায় বাইক নিয়ে বের হয়ে গেছি ঘুরতে। আমরা দেখতে পাচ্ছেন বাইক নিয়ে গ্রামীণ রাস্তার ভিতরে ঘুরতেছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকটা সুন্দর। আসলে গ্রামীণ রাস্তাগুলা এরকম, গ্রামীণ রাস্তায় ঘুরার মজাটাই আলাদা। শুধুমাত্র যারা গ্রামে থাকেন তারাই আসলে বুঝবেন এরকম মজা। ম্যাকগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, এই যে দেখতেছেন ম্যাকগুলা অনেক সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আমি সুযোগ পেলে বাইক নিয়ে ঘুরতে বের হয়ে যাই। ঘোরাফেরা আমার একটা শখ বলতে পারেন, শুধু আমার নামই মনে করি অনেক মানুষেরই এটা আসলে শখ। তুমি বাইকটা একটু সাবধানে চালাও যাতে না পড়ে যাই। আসলে এরকম রাস্তায় বাইক চালানো রিস্ক, আমিও বাইক চালাই সেটা আমি জানি। আমি ব্লগ করার জন্য আসলে আমি এখন বাইক চালাচ্ছি না, আমার ছোটো বাইকে দিয়েছি বাইক চালানোর জন্য। তো আমি যদি আপনাদের একটু রাস্তার ভিউটা দেখাতে চাই, গ্রামীণ রাস্তার ভিউ দেখতে পাচ্ছেন কিরকম মাশাআল্লাহ। এখানে তো মনে হয় গাছ কাটছে, খুব সাবধানে যাও, দেখে শুনে আস্তে ধীরে যাও। গ্রামীণ মেঠুপথ দিয়ে আমরা যাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে যেতে চাইছিলাম ওই রাস্তা দিয়ে যেতে পারি নাই, কারণ ওখানে গাছ কেটে রাখার কারণে রাস্তায় প্রচুর গাছ পড়ে আছে, ওই দিক দিয়ে বাইক যাওয়া সম্ভব না। তো আমরা আবার রিটার্ন করতেছি, আমরা যে রাস্তা দিয়ে আসছি ঠিক সে রাস্তাটা দিয়েই আবার ব্যাক করে যাচ্ছি সামনের দিকে। যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে আমাদের বাইক আর এই হচ্ছে রাস্তার অবস্থা। আকাশের ম্যাকগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে রাস্তার ভিউ, চারপাশে ধান গাছ লাগানো হয়েছে চারপাশ দিয়ে। যাচ্ছি সামনের দিকে, রাস্তাটা আসলে রিক্স, যেহেতু এটা গ্রাম্য রাস্তা অনেকটা রিক্স, রিক্স নিয়ে যাচ্ছি আমরা। আসলে খুব সাবধানে গাড়ি চালাতে হয় এরকম রাস্তায়। আমি একটু আগে ড্রাইভ করতেছিলাম, পরে যাচ্ছিলাম, অনেকটা এরকম অবস্থা। এরপর তারপরও যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে সে ভিডিওটা দেখাবো। বাইক চালাচ্ছি কন্টিনিউ। গ্রামের রাস্তা বাইক চালাতে আসলে অনেকটা হিসাব করে চালাতে হয় এরকম রাস্তা দিয়ে। সাধুর গাছগুলো ইয়ে দাও, তোমার তো জানিস।